ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে আর্থিক আয়ের দিক দিয়ে সবার উপরে অবস্থান করছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। সৌরভ গাঙ্গুলির বোর্ড কারিকারি অর্থ যেমন উপার্জন করে, ঠিক তেমনি ক্রিকেটের পেছনে খরচ করতেও কার্পণ্যবোধ করে না। নতুন মৌসুমের জন্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি অনুসারে সর্বোচ্চ গ্রেডে থাকা তিন ক্রিকেটার কোহলি, বুমরাহ এবং রোহিত শর্মা পাবেন বাৎসরিক 8 কোটি টাকা করে। তবে বেতন কমেছে শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়ার, বিস্তারিত বিডিক্রিকটাইমের আজকের প্রতিবেদনে। আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করেছে বিসিসিআই। ভারতের এই চুক্তি তালিকার বিভিন্ন গ্রেডে দেখা যাচ্ছে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অবনমন ঘটেছে, অপরদিকে উন্নতি হয়েছে কয়েকজন তরুণ ক্রিকেটারের। নতুন চুক্তি তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিকের A+ গ্রেডে আছেন তিন ক্রিকেটার। তারা হলেন তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও দলের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহ। তাদের বেতন বছরে 7 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8 কোটি টাকা। কোহলি, রোহিত, বুমরাহদের নিচের গ্রেড অর্থাৎ A গ্রেডে যারা আছেন তারাও বছরে উপার্জন করবেন 6.5 কোটি টাকা করে। A গ্রেডে আছেন লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ট ও মোহাম্মদ শামি। ভারতীয় মুদ্রায় তাদের বাৎসরিক বেতন 5 কোটি রুপি। এছাড়া B গ্রেডে আছেন আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ঈশান্ত শর্মা, শার্দুল ঠাকুর, অক্ষর পেটেল, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ। এখানে আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা ও ঈশান্ত শর্মার অবনমন হয়েছে, তারা আগের চুক্তিতে ছিলেন A গ্রেডে। অপরদিকে আগে C গ্রেডে থাকা শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজের উন্নতি হয়েছে, B গ্রেডের বেতন 3 কোটি রুপি বা প্রায় 3.5 কোটি টাকা। সর্বনিম্ন পারিশ্রমিকের C গ্রেডে নেমে গিয়েছেন ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাদের সাথে C গ্রেডে আরও আছেন ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার ও যুজবেন্দ্র চাহাল। চুক্তিতে জায়গা হারিয়েছেন স্পিনার কুলদীপ যাদব ও পেস বোলার নবদীপ সাইনি, তাদের এবার কোনো চুক্তিতেই রাখা হয়নি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডিক্রিকটাইম বুলেটিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।